বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দেবনা ব্লগ চ্যানেল। তো আজকে তো তোমরা সবাই জানোই আজকে লোকনাথ পুজো। তো লোকনাথ পুজো উপলক্ষে আমাদের পাড়ায়ও পুজো হয়েছিল। তো দেখো, প্রথমেই প্রসাদ দিয়ে দিয়েছে, সেটাই আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম। খিচুড়ি খিচুড়ি, আলুর তরকারি, পায়েস, ফল প্রসাদ তো আছে, তার সাথে লুচি, সুজি, মালপোয়া আর মিষ্টি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সুন্দর হাতে লাইক করে দেবা, শেয়ার করে দেবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবা, যাতে আমার এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস না করো। আমরা বাড়ির প্রসাদ খাওয়ার পরে চলে গেছিলাম, আমাদের ওই পাড়ায় পুজো হয়েছিল সেইখানে প্রসাদ খেতে। তো দেখো, প্রথমে তো ঠাকুর দেখে নিলাম, প্রণাম টণাম করার পরে দেখলাম হ্যাঁ, বেশ ওখানেও খিচুড়ি প্রসাদ খাওয়াবে। তো আমরা ওখানেও খিচুড়ি প্রসাদ খেয়েছি। আজকে আর রাতে আমরা বাড়ির খাবার খাবো না, আমরা ভেবেই নিয়েছি যে আজকে পুজোর প্রসাদ খেয়েই আজকে চালিয়ে দেবো। তা দেখো, ওখানেও খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি খাইয়েছে, ঠিক আছে, ফল পুড়িয়ে গেছিলো। তো ফল যাই হোক, ওরা এখন পুজো করছে ওই জন্য। তা এরপরে আমরা আরও একটা জায়গায় চলে গেছিলাম, আমাদের রত্তলা বাসস্ট্যান্ডের ওইখানে। তা দেখি ওখানে ফাংশন টাংশন হচ্ছে, কিন্তু আর প্রসাদ খেলাম না, শুধু ঠাকুর দেখে আসলাম। যেহেতু আজকে শনিবার, ওই জন্য প্রথমে তোমাদেরকে আমি বড় ঠাকুরের দর্শন করে দেবো, তারপরে আমাদের মা কালী মানে মায়ের দর্শন করিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবা, শেয়ার করবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তো ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। ওকে, টাটা।